আসসালামু আলাইকুম সবাইকে, চিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি চিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। আশা করি কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালোই আছি। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। ভিডিওর প্রথমে বেলি ফুলের আপডেটটা একটু শেয়ার করলাম। প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছিলাম আমার বেলি ফুল গাছে কলি এসেছে, সেই আপডেটটা একটু শেয়ার করে দিলাম। আর ব্যালকনির অন্যান্য গাছগুলোও একটু শেয়ার করলাম। আসরে নামাজের পর রান্নাঘরে চলে আসলাম, এখন ইফতার রেডি করব। আর নামাজের আগে আমি সব কিছু কেটে বেছে একদম হাতের কাছে গুছিয়ে নিয়ে আসরের নামাজ পড়তে যাই। এরপর নামাজ পড়ে এসে রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি ছোলা বোনা করব, সেজন্য ছোলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে সবার কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার আজকে ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলে আরও অনেকগুলো প্রিভিয়াস ব্লগ আছে, সেগুলো দেখবেন, আশা রাখবো ভালো লাগবে। আসরে নামাজ পড়তে যাওয়ার আগে এভাবে হাতের কাছে সব কিছু আমি গুছিয়ে রাখি। বেগুনের ব্যাটারটাও তৈরি করে রাখি, ছোলাটা সিদ্ধ করে রাখি। এভাবে কাজগুলো যদি একটু এগিয়ে রাখেন তাহলে ইফতারি তৈরি করতে এসে আপনাকে তেমন আর ঝামেলার মধ্যে পড়তে হবে না, আপনার কাজগুলো খুব সহজে আপনি করে নিতে পারবেন। আর এদিকে লিকুইড দুধ আছে, সেটা সিদ্ধ করে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, সেটাও নামিয়ে রেখেছি। এখন ছোলাটা ভুনা করে নেব। এই কাঁচামরিচগুলো আমি ফ্রোজেন করে রাখছিলাম, আর আপনাদেরকে বলেছিলাম এগুলো কিভাবে ইউজ করি সেটাও শেয়ার করব। এই যে পেঁয়াজ রসুন, সেই সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর বক্সটা ডিপ ফ্রিজে রেখে দেব। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো, চুলার মধ্যে টমেটো দিলে খেতে ভালো লাগে। আর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়া দিয়েছি। আর এখন দিচ্ছি ছোলার জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে কোনো আস্ত মশলা আমি দিই নাই, কারণ আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া আস্ত মশলা দিয়ে যদি ছোলা বোনা করি সেটা খেতে বেশি পছন্দ করে না, তাই আমি স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম আর সেটা আপনাদের সাথেও শেয়ার করেছি স্পেশাল মশলা রেসিপিটা। এখন চলে আসলাম পেঁয়াজের ডালটা রেডি করে নেওয়ার জন্য। আমার আজকের ভিডিওটা নতুন গৃহিণী আপুদের কাছে অনেক বেশি উপকারী আসবে। আমি সব কিছু একটু একটু করে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। যে রেসিপিগুলো আমরা ইফতারে প্রায় সময় করে থাকি সেই রেসিপিগুলো শেয়ার করতেছি। আজকের ডালগুলো চপ করব আমার ক্যাপসুল কাটারে। ক্যাপসুল কাটারের মধ্যে কেশারির ডালগুলো আমি নিয়ে নিয়েছি, সেই সাথে কাঁচামরিচ দিলাম আর কয়েকটা রসুন কেটে দিয়েছি, আর দিলাম পুদিনা পাতা। যারা পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করেন না আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আর এখন আমি চপ করে নিচ্ছি। ওইদিকে আমার ছোলাটা রান্না হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজের ডালটা চপ করে নিচ্ছি। কাজগুলো এভাবে করে নিলে ইফতারের কাজগুলো সহজ হয়ে যায় আর সব কিছু রেডি করতে তেমন বেশি সময়ও লাগে না।
এই যে ছোলাগুলো রান্না করা হয়ে গেছে, এখন আমি কলা আর দুধ দিয়ে একটা লাচ্ছি তৈরি করতেছি। এটা তৈরি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, তাই অন্যান্য কাজগুলো করার আগে লাচ্ছিটা তৈরি করে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এখানে তিনটা কলা কেটে দিয়ে দিলাম, আমি চারজনের জন্য লাচ্ছি তৈরি করতেছি। তিনটা কলা দিলাম, সেই সাথে দিয়ে দেব 1 কাপ মতো টক দই। টক দইটা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, দিলে ভালো লাগে খেতে। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি, আর এখন দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দেব লিকুইড দুধ, আর দুধটা সবসময় ঠান্ডা অবস্থায় দেবেন, না হলে আপনার ব্লেন্ডারের যে কয়েল আছে সেটা নষ্ট হয়ে যাবে। কোনো অবস্থাতে গরম দুধ অ্যাড করবেন না, তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। এখন পরিমাণ মতো দুধ অ্যাড করে ব্লেন্ড করে নেব। এই তো হয়ে গেল আমার লাচ্ছি। এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। ইফতারের আগ মুহূর্তে জাস্ট বের করে সার্ভ করলেই হয়ে যাবে। এখন আমি আলুর চপ তৈরি করে নিচ্ছি। আলুর চপটা তৈরি করার জন্য আমি ছোলা সিদ্ধ করার সময় কয়েকটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলুগুলো ম্যাশ করে নিয়েছি। সেই সাথে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম, তারপর পুদিনা পাতা দিয়েছি, সেই সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর ছোলার যে একটা স্পেশাল মশলা তৈরি করেছি সেখান থেকেও একটু করে দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মিক্স করে আলুর চপগুলো আমি তৈরি করে নেব। এভাবে আলুর চপ তৈরি করে একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আর এটা বানিয়ে আপনি নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন, এটা 3 দিন ভালো থাকে। আমি ট্রাই করে দেখেছি 3 দিন ভালো থাকে, 4 দিনের দিন এটা নষ্ট হয়ে যায়, তাই 3 দিনের মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গেছে, এখন আমি সব কিছু একসাথে ভেজে নেব। আমি পর্যায়ক্রমে একটা একটা করে ভাজবো। প্রথমে আমি বেগুনিটা ভেজে নেব, কারণ বেগুনিটা ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তো প্রথমে চেষ্টা করবেন বেগুনিটা ভেজে নেওয়ার জন্য। আর বেগুনির যে একটা ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে ডিপ করে আমি আলুর চপগুলোও ভেজে নেব। এর মধ্যে অনেকখানি সময় পার করেছি, আমার সবগুলো আইটেম রেডি করা হয়ে গেছে, আর লাচ্ছিটাও ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি সার্ভ করে দিচ্ছি। সেই সাথে কয়েকটা বরফের টুকরোও দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা লাচ্ছি অনেক ভালো লাগে আসলে খেতে। আমার আজকের এই ইফতারি আয়োজনটা আপনাদের কাছে সিম্পল হতে পারে, অনেকে মনে করবেন এত অল্প আয়োজন। আসলে আমি যেটা করি, আমার পরিবারের মানুষের পছন্দ অনুযায়ী, ওদের চাহিদা অনুযায়ী সব কিছু তৈরি করার চেষ্টা করি। অতিরিক্ত ইফতার যদি আমরা রেডি করি তাহলে অনেকগুলো খাবার নষ্ট হবে, এত কিছু তো আর ইফতারের পরে খাওয়া যায় না। অনেকে যেটা করে, একেবারে অনেকগুলো রেসিপি রান্না করে, অনেক ধরনের খাবার আইটেম তৈরি করে, এগুলো আসলে সত্যিকারে কি খাওয়া যায় না, নষ্ট হয় খাবারগুলো। তো আমি খাবারগুলো রেডি করে নিয়েছি, এদিকে সালাদ কেটে নিয়েছি, লাচ্ছি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা সব কিছু টেবিলে নিয়ে এসেছি। আর এর মধ্যে আমি একটা সিরার ডেজার্টও তৈরি করেছি, সেটা এখন সার্ভ করে নিচ্ছি। এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দুপুরে তৈরি করে, এখানে দই আর সিরা দিয়ে তৈরি করা হয়েছে। সেটা আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করি নাই, এখানে একটু রোয়াবচা দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে।
এটা হচ্ছে ইফতারের পর একটু এনার্জি আনার জন্য দুধ চা খেয়ে নিচ্ছি আমি আর আপনাদের ভাইয়া একসাথে বসে কাঁদছিলাম আর অনেক ধরনের গল্প গুজব করছিলাম ইফতারের পরে জাস্ট কয়েকটা মিনিট নিজেকে সময় দেওয়া এরপর আবারও ব্যস্ত হয়ে যেতে হবে সংসারের কাজকর্মে তানহাকে স্কুল থেকে নিয়ে আসার পর ওর ব্যাগ থেকে ওর বই খাতা পেন্সিল কিছুই বের করি নাই ওইভাবেই রেখে দিয়েছিলাম এখন আমার মেয়েটাকে একটু পড়াতে বসাবো আজকে দিনের বেলায় একবারও বসা হয় নাই তাই এখন ওকে একটু সময় দেব ওদের স্কুলে বই নিয়ে যাওয়া নিষেধ শুধুমাত্র সিডব্লিউ খাতাগুলো নিয়ে যেতে পারে তো আমি খাতাগুলো খুলে দেখছিলাম কী কী পড়িয়েছে এখন আমি ওকে কিছুটা সময় দেব ওর পড়াগুলো কমপ্লিট করব তারপর চলে যাব রান্নাঘরে তানহার পড়াটা কমপ্লিট করার পর আমি রান্নাঘরে এসে যা যা চিঙ্কে জমেছিল সেগুলোও ক্লিন করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এখন আমি চেহারির জন্য রান্না করব চিকেন ভুনা করব তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও রমজানুল মোবারক জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে